বয়েজ এবং গার্লসের লং স্লিভ শর্ট স্লিভ টি শার্ট, অশকোশ ব্র্যান্ড এবং কাটার্সের, আমরা ডিটেলসটা একটু পরেই জানবো, ছবিগুলো দেখে নিই। এগুলো বয়েজ এবং গার্লসের মিক্স হবে, আপনারা কালারগুলো দেখতে পাচ্ছেন ছবিতে। একটা ছবি আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন কাটার্সের লেভেল, শর্ট স্লিভ লং স্লিভ, খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে টি শার্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ডিটেলসটি একটু পরেই জানবো। এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে আপডেট পৌঁছে যাবে। এছাড়াও আপনি যদি আপনার পণ্যের ভিডিও করতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রোডাক্টের আপডেট দিতে পারেন, আমরা ভিডিও করে আমাদের চ্যানেলে দিয়ে দিব। এটি সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, 100% ফ্রি। তো চলুন আমরা এর ডিটেলসটা জেনে নিই। এই যে নিচে দেখুন ডিটেলসটা দেওয়া আছে, বয়েজ গার্লসের লং শর্ট স্লিভ লং স্লিভ টি শার্ট, লেভেল হচ্ছে অশকোশ এবং কাটার্স, কোয়ান্টিটি আছে 6500 পিস, কালার এবং স্টাইল আপনারা পিকচারে দেখতে পেয়েছেন, সাইজ হচ্ছে 3 মাস থেকে 5 বছর। প্রাইজের জন্য ফোন করুন কামরুজ্জামান সাহেবকে, ওনার নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা 01995517066, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে প্রোডাক্টের প্রাইস জেনে নেবেন এবং প্রোডাক্টটি আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরি এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এছাড়াও আপনার প্রোডাক্টের আপডেট দিয়ে যদি আপনি ভিডিও করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনারা প্রোডাক্টের ছবি ভিডিও এবং ডিটেলস দিয়ে প্রোডাক্টের ভিডিও করতে পারেন। আমাদের 3টি চ্যানেল রয়েছে, একটি বাংলা ভাষায়, একটি হিন্দি ভাষায় এবং একটি ইংরেজিতে। সম্পূর্ণ আপনাদের নাম্বার দিয়ে ভিডিও করা হবে, কেউ যদি প্রোডাক্ট নিতে আগ্রহী হয় আপনাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি আপনাদের কাছ থেকে নিয়ে নেবে। সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ভিডিও তৈরি করে দেব, কোনো প্রকার কস্টিং দিতে হবে না। প্রোডাক্টের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।